বধ করিছি কিয়ে রাজা সই হায় এ তুসি মন্ত্রী রাজা সই হায় 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 এ তুসি মন্ত্রী রাজা সই ডাউন 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 দেখুন তো আঠগড় তিগিরিয়া নির্বাচন মণ্ডলীরে 80 ভাগ লোক চাষ করতে কিন্তু যেটা কি আমার চাষী ভাই মানে হচ্ছেন মেরুদণ্ড বর্তমান কিন্তু মেরুদণ্ড ভাঙ্গি যাইছে আমার আঠগড় তিগিরিয়া নির্বাচন মণ্ডলীরে এবং তৎসহিত সমগ্র ওড়িশার যেটা কি রাজ্য সরকার সবুলে ডিম ডিম পিটুঁচ সারা ওড়িশার 131টা শীতল ভণ্ডার অছি কিন্তু তা দেহরু 82টা অকামেই অচল হয়ে পড়ছে কিন্তু বিশেষ করে মু কয়াকু চাহে আমার আঠগড় তিগিরিয়া নির্বাচন মণ্ডলীরে যি অছন্তি কৃষিমন্ত্রী বিধায়ক রাজা স্বাইঁ তাঙ্ক নিজ নির্বাচন মণ্ডলী এইটা 80 ভাগ লোক চাষ করতে কিন্তু এটি আম লোক মানে বর্তমানে টমাটো কিনুচ্ছেন 120 130 150 বাইগণ কিনুচ্ছি 70 80 100 এবং অদা কিলো 300 টঙ্কা ভারি দুঃখ পরিতাপর বিষয় এভাবে কৃষি অযোগ্য কৃষিমন্ত্রী নিজ নির্বাচন মণ্ডলীরে শীতল ভণ্ডার থেলা তাকে অকামি করে রাখিছেন যেটা কি স্বর্গত জানকী বল্লভ পট্টনায়ক সময় 18,000 মেট্রিক টন আমার আঠগড়ে গোটে শীতল ভণ্ডার থেলা এবং চাষী ভাই মানে এবং খাউটি ভাই মানে হসি উঠুলে এবং আমার আঠগড়ের আর্থিক মানদণ্ড সুদৃঢ় হোলা কিন্তু এভাবে অযোগ্য মন্ত্রী রাজা স্বয়ং আসবা দিন 1990 মশার তা অকামি হয়ে পড়ছে বর্তমানে পরিবা যে সময় অমল সময় আমার চাষী ভাই মানে আঠগড়ে 50 পয়সা টঙ্কাটা 2 টঙ্কা রোড উপরে গড়াই দিয়েছেন গাই খাই যাচ্ছি সে সময় সাইতি রক্ষা যে সময় সাইতি রক্ষা যায় যেটা কি যদি শীতল ভণ্ডার থা তাহলে সে সাইতি কি রক্ষি থাকে অমল সময় কিন্তু হিনিমান হয়েকি না যেটা কি লোন করি চাষী ভাই মানে হন্তসত হয়েছেন বর্তমান দিনকু দিন শীতল ভণ্ডার নথিবা হেতু আমার আঠগড়ে বর্তমান চাষ করা লোক ডরিলে এবং আত্মাহুতি মধ্যে দেলে চাষ করা কিনা লোন করে করছেন যেহেতু শীতল ভণ্ডারটি না লোক মানে নাই অসুবিধা হচ্ছে তেমন এভাবে অযোগ্য কৃষিমন্ত্রী তুরন্ত ইস্তফা দরকার এবং এ আঠগড়ের যে বিকাশ না যে বিনাশ করে চালছি এবং বিকাশ না যে অর্থ হরিলুট করে চালছি আগামী 2024 এ আঠগড়বাসী তাকে জবাব দেবে এবং মামু ভণজা এবং বাপা পুয় যে রাজনীতি করছেন তাকে প্রত্যাখ্যান করবে এবং যে কোটি কোটি টাকা হরপ করে রাখিছেন সিবিআই হাতের আগামী দিনের বন্ধা হবে আজ আমি কিলো পলা মাধ্যমে দণ্ডিরে পটল টমাটো বাইগণ ঝোড়ঙ্গ কঞ্চা লঙ্কা কলরা অদা আজি লোক দেইকিনা অধা রেট্রে লোক সচেতন করা চাহুছ এইটা যদি প্রকৃতরে বাস্তবের শীতল ভণ্ডার থাকা তাহলে আজ আমি এত টাকার কিনি নথে না আমার চাষী ভাই মানে হইরাণ হরকত হতে না খাউটি মানে হইরাণ হরকত হতে সেই পরিপ্রেক্ষী আজ লোক সচেতন করা এভাবে অযোগ্য মন্ত্রীকে জবাব দেওয়া আজ আগে আমি দণ্ডি পোলার পরিবা বিকুছু লোক সচেতন করা আগে আমি প্রতিশ্রুতি দেছি আঠগড় লোক অনুরোধ করছি নিবেদন করছি 33 বর্ষ শাসন দেলে এ রাজা স্বয়ং কি অযোগ্য মন্ত্রী কি কেবল আপন বিজেপি কু 33 মাস দিও আঠগড়ের বিকাশ হব এবং শীতল ভণ্ডার নিশ্চিত হব এতে তিল হলে সন্দেহ নাই কাহি কুচি আমি গরিব লোক কি বহুত বাধুছি পটল 90 টঙ্কা কাঙ্কড় 80 টঙ্কা বাইগণ 100 টঙ্কা আমার পক্ষে সম্ভব নুহ সেই কি আমি সোয়া বড়ি কিণিকি নেই 10 টঙ্কার খাওছু আজ অভয় ভাই যেহেতু পরিবার কম দামে দৌঁচান বাইগণ অধ কিলো পুরাইছি লঙ্কা 100 পুরাইছি আর পটল অধ কিলো পুরাইছি যা বহুত বহুত ধন্যবাদ মো তরফরু আউ বিজেপি বালা আজ্ঞা কম কবি আমার তো মন্ত্রী কৃষি মন্ত্রী সি সবু দরদাম সুবিধার রকি দিয়েছেন যা কি 100 তলক করে না সেটি সেটি তাকে বহুত ধন্যবাদ যেহেতু অধিকা করছেন এমতি হলে আমার তন্ত্রীর গোড় পকাইবাকে সি বাহারিছেন আজ্ঞা শীতল ভণ্ডার থেকে জানাই পূর্ণা করলে শীতল ভণ্ডার সে শীতল ভণ্ডার শীতল করি পুরা তা পথর নিয়ে গলে আর শীতল রহবা করে যদি এটি থাকা চাষী আমার পটল বাইগণ বিলাতি সবু এইটি রকিথা আমি সুবিধার পাইতাল সেতক করাই দেলে কি করব না সি জীবনের কেবে উন্নতি হয়ে পার হ্যাঁ কৃষিমন্ত্রী ইস্তফা দেবে সে পুরো চালি যা দরকার ইস্তফা দরকার এ অত্যন্ত দুঃখ এবং পরিতাপর বিষয় আঠগড়ে ইয়ার কারণ হল আঠগড়ে যেহেতু কোল্ড স্টোরটিয়ে না আঠগড়ে এক কৃষি প্রধান জায়গা এটি বহুত পরিবাপত্র চাষ হুয়ে কিন্তু যেহেতু এটি কোল্ড স্টোরটিয়ে না তেমন বারম্বার চাষী মানে হতাশ হলাপরে বাহার জায়গাকে সে জিনিস অতি কম দামে দিয়ে দেখুন কিন্তু বর্তমান যেহেতু
एवं आउ गोटे मुख्य कारण जेहेतु ये गोटे बजार नियंत्रण कमिटी ना तेणु पर रेट बढ़ुचे और गरीब लोक मैंने हईरा एक स्वागत योग्य पदक्षेप जुवनेता अभिवारिक अनुभव कले जदि गरीब लोक रहा पड़ो तेनाली चुली मुंड को जवाब पड़ो से बाध्य से आज परिवापत्र को अधा रेट लोक जो मैंने नवाक चाहूँ दौरान एवं यही विक्रय मध्यम मुख्यमंत्री एवं राज्यर अन्न्य नेतृत्व को अनुरोध करुँच तुरंत परिवार को कंट्रोल पर दाम को कंट्रोल को आनतु निश्चित भाव में आम सरकार जदि आसे प्रथम आम शीतल भंडार करूँ चाषी मानी लड़े।